আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো অনেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে ভাই ই মুভি প্ল্যান নিয়ে একটা ভিডিও দেন, ভাই ই মুভি প্ল্যান নিয়ে একটা ভিডিও দেন, ভাই ই মুভি প্ল্যান কি চলে যাবে নাকি এখনও মার্কেটের মধ্যে রয়েছে। আমরা অনেকজনেই ভাই অ্যাকাউন্ট খুলেছি, কিন্তু ডিপোজিট করব কি না তা নিয়ে টেনশনে আছি। তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা, আজকে আমি বিস্তারিত বলে দিব যে অ্যাকাউন্ট কী করে খুলবেন, কী করে এই সাইটের মধ্যে ডিপোজিট করবেন, এবং ই মুভি প্ল্যান কি চলে যাবে নাকি আরও থাকবে। তো যারা যারা অ্যাকাউন্ট খুলেছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা, আর যারা যারা অ্যাকাউন্ট খুলতে প্রবলেম হচ্ছে তাদেরকেও বলে দিব যে কী করে আপনারা অ্যাকাউন্ট খুলবেন, আর যারা যারা ভাবছেন যে ডিপোজিট করে এই সাইটে কাজ করবেন তাদেরকেও বলবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে সম্পূর্ণ ক্লিয়ার হতে পারবেন যে এই সাইটটা আর কতদিন থাকবে এবং এই সাইটের মধ্যে বর্তমানে ইনভেস্ট করাটা ঠিক হবে কি না। ওকে, তো ভিউয়ার্স, সর্বফার্স্ট আমি এই সাইটের মধ্যে একটা অ্যাকাউন্ট খোলা দেখাই, তারপর আমি বিস্তারিত এই সাইট সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই যেই সাবস্ক্রাইব বাটন দেখতে পারতেছেন এইটার মধ্যে একটা ক্লিক করে দেন, অ্যান্ড এই যেই বেল আইকন বাটনটা দেখতে পারতেছেন এইটার মধ্যে একটা ক্লিক করে অলের মধ্যে ক্লিক করে দেন, তাহলে কিন্তু আমরা ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু আপনারা এই জায়গার মধ্যে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। অনেকেই কিন্তু আপনারা এই জায়গার মধ্যে এসে অ্যাকাউন্টটা খুলতে পারতাছেন না, অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা সর্বফার্স্ট একটা সুপার ভিপিএন ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে, তারপর ভিপিএন কানেক্ট করার পর এই সাইটের মধ্যে আসবেন। এই সাইটের মধ্যে আসার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো হবে, তারপর এই জায়গার মধ্যে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, আর এই জায়গার মধ্যে আপনি একটা পাসওয়ার্ড সেট করবেন, সেম পাসওয়ার্ডটা এই জায়গার মধ্যে সেট করবেন, আর এই জায়গার মধ্যে আপনি একটা নিক নেম দিয়ে দিবেন আপনার, তারপর আই অ্যাগ্রির মধ্যে ক্লিক করে রেজিস্টারের মধ্যে একটা ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। আবারও বলে রাখি, আপনারা এই সাইটের মধ্যে অ্যাকাউন্ট খোলার আগে একটা ভিপিএন কানেক্ট করে নেবেন, তারপর অ্যাকাউন্টটা খুলবেন। তো আমার যেহেতু আগেই অ্যাকাউন্ট রয়েছে তো আমি লগ ইন করে সরাসরি সাইটের মধ্যে ঢুকে যাই। অল রাইট গাইস, এই সাইটের মধ্যে আসার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস শু হবে, তারপর এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন এই মুভিটা কিন্তু ইদানিং রিলিজ হয়েছে, আর এই মুভি এখন যদি আপনি এটার টিকিট কিনেন, এই যে এই জায়গার মধ্যে দিয়ে দিয়েছে কয়টা টিকিট কিনলে কত টাকা বোনাস পাবেন, এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন 20টা যদি টিকিট কিনেন তাহলে 1 USDT কিন্তু বোনাস পাবেন, মানে 0.1 USDT বোনাস পাবেন, তারপর হচ্ছে যে 50টা টিকিট কিনলে 0.5 USDT বোনাস পাবেন, তারপর 100 টিকিট কিনলে 1.2 USDT কিন্তু এখান থেকে বোনাস পাবেন। তো এটার মধ্যে কনফার্ম করে দিলাম, তারপর এই জায়গার মধ্যে সর্বফার্স্ট আপনাদের সামনে কিছু এইরকম অপশন আসবে, এইগুলো ভালো করে দেখে নেবেন। তো এখন আপনাদেরকে দেখাই যে কী করে এই সাইটের মধ্যে টিকিট কিনবেন। আগেই বলে রাখি যে অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকে এই সাইটের মধ্যে $30 মতো দেওয়া হবে, ডলার দেওয়া হবে, ওই ডলার দিয়ে কিন্তু আপনারা একদিন কাজ করতে পারবেন। তো সর্বফার্স্ট মুভি অপশনের মধ্যে একটা ক্লিক করবেন, তারপর আমেরিকা হ্যাজ ইউরোপ এইটার মধ্যে একটা ক্লিক করবেন। এইটার মধ্যে ক্লিক করার পর এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন $3 যে টিকিটগুলো আছে এইগুলো আপনারা বাই করবেন। সো আমরা এখান থেকে এইটা বাই করব, এইটা বাই করার জন্য এই বাই অপশনে ক্লিক করব, তারপর আবার বাই টিকেটসের মধ্যে ক্লিক করব। বাই টিকেটসের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস শু হবে, তারপর এই জায়গা থেকে আপনারা $30 সমপরিমাণ কিনে নেবেন, টিকিট কিনে নেবেন। তো এই জায়গা থেকে $30 দিয়ে আমরা 10টা টিকিট কিনে নিতে পারবো। তো এই জায়গার মধ্যে একের সাথে একটা শূন্য অ্যাড করে দিলাম, তারপর আমাদের ইয়েটা দেখতে পারতেছেন এই জায়গার মধ্যে অ্যামাউন্ট পাবো হচ্ছে যে 80টা, মানে 80 সেন্ট। $30 দিয়ে যদি আমরা এই জায়গার মধ্যে টিকিট কিনি তাহলে কিন্তু 80 সেন্ট আমরা পেমেন্ট পেয়ে যাব কালকে। তো এই টাকা দিয়ে কিন্তু আপনি একদিনই এখানে কাজ করতে পারবেন। সো কনফার্মের মধ্যে একটা ক্লিক করলে কিন্তু আমাদের টিকিটটা কিনা হয়ে যাবে। তো এবার এখান থেকে বের হয়ে যাই, তো আমি আমার ডলারগুলো দেখাই যে আমি এখান থেকে কত ডলারের টিকিট কিনেছি। তো এই অর্ডারের মধ্যে একটা ক্লিক করব, অর্ডারের মধ্যে ক্লিক করার পর এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু $48 টিকিট কিনেছি, আর এই জায়গার মধ্যে আমার ব্যালেন্সে $1.14 কিন্তু রয়েছে, আর আমি এখান থেকে পাবো 1.29 সেন্ট কিন্তু পেয়ে যাব। মানে 24 ঘন্টা পরে কিন্তু আমার এই ফুল টাকা সহকারে, মানে এই ফুল লাভের টাকা সহকারে এই জায়গার মধ্যে কিন্তু অ্যাড হয়ে যাবে, তখন কিন্তু আমার $50 মতো হয়ে যাবে এই জায়গার মধ্যে ইনকাম।
ওকে গাইস, তো এখন আপনাদেরকে দেখায় যে কি করে এই সাইটের মধ্যে ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য আমরা প্রোফাইল অপশনের মধ্যে একটা ক্লিক করব। প্রোফাইল অপশনের মধ্যে ক্লিক করার পর এই যে এই জায়গার মধ্যে ডিপোজিট নামে অপশনটা দেখতে পারতেছেন, এইটার মধ্যে আমরা একটা ক্লিক করব। এইটার মধ্যে ক্লিক করার আগে আপনাদেরকে এই জায়গার মধ্যে আপনাদের পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হবে। তার জন্য আমরা সেটিংয়ের মধ্যে একটা ক্লিক করব। সো সেটিংয়ের মধ্যে ক্লিক করে দিলাম, তারপর হচ্ছে যে ব্যাঙ্ক কার্ড ম্যানেজমেন্ট এইটার মধ্যে একটা ক্লিক করব। এইটার মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এই রকম একটা ইন্টারফেস শো হবে। এই জায়গার মধ্যে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে রেখেছি, তার জন্য কিন্তু আমার কমপ্লিট দেখাচ্ছে। তো সর্বফার্স্ট এই জায়গার মধ্যে কারেন্সির মধ্যে বিডিটি দিয়ে দিবেন, তারপর এই জায়গার মধ্যে পেমেন্ট মেথড বিকাশ বা নগদ দিয়ে দিতে পারেন। তারপর এই জায়গার মধ্যে হচ্ছে যে অ্যাকাউন্টের মধ্যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, আর এই জায়গার মধ্যে আপনার বিকাশ ইউজার নেমটা দিয়ে দিবেন। তারপর কনফার্মের মধ্যে ক্লিক করলে কিন্তু ওকে হয়ে যাবে। মনে রাখবেন এই নাম্বারটা দিয়েই কিন্তু আপনাকে টাকা সেন্ড করতে হবে এই ইয়ের মধ্যে, মানে এই সাইটের মধ্যে। তারপর সব কিছু কমপ্লিট হলে এখান থেকে বের হয়ে যাবেন। বের হওয়ার পর এখন আমরা ডিপোজিট অপশনের মধ্যে একটা ক্লিক করব। ডিপোজিট অপশনের মধ্যে ক্লিক করার পর এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন ডিপোজিট কিন্তু এখানে আপনার 2000 টাকা। 2000 টাকা থেকে শুরু করে আপনি যত টাকা ডিপোজিট করতে পারেন। আগে কিন্তু ছিল 1500 টাকা, তো এখন কিন্তু এইটা বাড়িয়ে দিয়েছে। তো আমি এই জায়গার মধ্যে 5000 টাকা ডিপোজিট করব। 5000-এর মধ্যে ক্লিক করে দিলাম। আপনারা চাইলে আরও ডিপোজিট করতে পারেন। তারপর গো টু রিচার্জ এইটার মধ্যে একটা ক্লিক করব। এইটার মধ্যে ক্লিক করার পর কনফার্মের মধ্যে একটা ক্লিক করব। আপনারা চাইলে কিন্তু USDT দিয়েও ডিপোজিট করতে পারেন। কনফার্মের মধ্যে ক্লিক করার পর এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন 5000 টাকার ইয়েটা চলে আসছে। তারপর এই জায়গার মধ্যে পেমেন্ট, আপনার পেমেন্ট চ্যানেল নির্বাচন করুন। এই জায়গার মধ্যে বিকাশটা সিলেক্ট করে দিবেন, বিকাশ নগদ বা ব্যাঙ্ক, আপনি যেই মাধ্যম দিয়ে ইয়ে করতে চান, ডিপোজিট করতে চান ওইটা করতে পারেন। তো আমরা বিকাশ দিয়ে করব। তারপর এই জায়গার মধ্যে আপনার যেই বিকাশ নাম্বারটা দিয়ে ইয়ে করতে চান, মানে টাকাটা তাদেরকে পাঠাতে চান, ওই নাম্বারটা এই জায়গার মধ্যে দিয়ে দিবেন। তো এই জায়গার মধ্যে আমরা আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বার দেওয়া কমপ্লিট হলে পেমেন্টে যান, এইটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো এইটার মধ্যে ক্লিক করার পরে কিন্তু প্রিয় দর্শক, এই জায়গার মধ্যে তারা কিন্তু তাদের নাম্বারটা দিয়ে দিয়েছে। এই নাম্বারটা কিন্তু এই জায়গার মধ্যে দৌড়ে কপি করে নেবেন, এখানে দৌড়ে কপি করে নেবেন। কপি করার পর আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের মধ্যে চলে যাবেন। তারপর যত টাকা আপনি সিলেক্ট করেছেন তত টাকাই কিন্তু এই সাইটের মধ্যে আপনাকে পাঠাতে হবে। তত টাকাকে পাঠিয়ে দিবেন। পাঠানোর পর একটা ট্রানজ্যাকশন আইডি কোড কিন্তু থাকে, এই যে এই জায়গার মধ্যে দিয়ে দিয়েছে, এই যে এরকম একটা ট্রানজ্যাকশন আইডি থাকবে। ওই ট্রানজ্যাকশন আইডিটা আপনারা কপি করে নেবেন। কপি করার পর এই যে এই জায়গার মধ্যে লিখে দিবেন বা পেস্ট করে দিলেই কিন্তু হয়ে যাবে। তারপর এই জায়গার মধ্যে এই যে পেমেন্ট নিশ্চিত করুন, এইটার মধ্যে একটা ক্লিক করলে কিন্তু আপনাদের সাথে সাথেই আপনাদের অ্যাকাউন্টের মধ্যে টাকাটা অ্যাড করে দেওয়া হবে। টাকাটা পাঠানোর পর আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে আপনারা আপনাদের সাইটে চলে যাবেন। তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো এখান থেকে বের হওয়ার পর আপনাদের সামনে কিন্তু কিছুক্ষণের মধ্যে এই জায়গার মধ্যে কিন্তু আপনাদের টাকাটা অ্যাড হয়ে যাবে। যদি অ্যাড না হয় তাহলে কিন্তু তাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে যোগাযোগ করে অ্যাডমিনের সাথে কথা বলে আপনাদের সব বিস্তারিত সব কিছু দিয়ে টাকাটা কিন্তু অ্যাড করিয়ে নিতে পারেন। অবশ্যই অ্যাড হয়ে যাবে, সব কিছু সম্পূর্ণভাবে করলে কোনো ঝামেলা কিন্তু হবে না এই জায়গার মধ্যে। তো এখন আপনাদেরকে বলি যে এই সাইটটা আর কতদিন থাকবে, সাইটের মধ্যে ইনভেস্ট করাটা ঠিক হবে কি না। আসলে এই সাইটটা কিন্তু এখন যাবে না, সম্পূর্ণ কিন্তু ভিন্ন টাইপের একটা সাইট। এই সাইটটির অ্যাডমিন কিন্তু কালকেও লাইভে এসেছে, বলেছে যে আরও কিছুদিন সাইটটা মানে আরও থাকবে এই সাইট, মানে এই সাইটটা যাবে না। মানে এই সাইট থেকে কিন্তু তাদেরও প্রফিট ভালো হচ্ছে, আমাদেরও কিন্তু প্রফিট ভালো হচ্ছে, মানে দুজনেরই কিন্তু প্রফিটেবল আমরা রয়েছি। আর যারা যারা আমার আগের ভিডিও দেখেও এই সাইটের মধ্যে অ্যাকাউন্ট খুলেছেন, আমি এটা নিশ্চিত আছি যে তারাও এই সাইট থেকে কিন্তু খুব ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট ইনকাম করে নিয়েছেন। যারা যারা এই সাইটের মধ্যে আমার ভিডিও দেখে অ্যাকাউন্ট খুলে ইনভেস্ট করেছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের টাকাটা উঠেছে কি না। আমি কনফার্ম যে আপনাদের টাকাটা উঠে গিয়েছে। যারা যারা নতুন করে ভাবছেন যে ডিপোজিট করবো কি না, তাদেরকে বলি ভাই নিট্যাংশনে ডিপোজিট করতে পারেন, তারপরেও ভাই নিজেদের রিস্ক নিয়ে তারপর ডিপোজিট করবেন। ডিপোজিট করার পর আবারও কিন্তু আপনাদেরকে টিকিট কিনতে হবে। তো টিকিট কী করে কিনবেন, আবারও মুভি অপশনের মধ্যে ক্লিক করবেন, আবারও সেই আমেরিকাস ইউরোপ বা রিকমেন্ডের মধ্যে চলে যাবেন। রিকমেন্ডের মধ্যে চলে আসার পর এই জায়গার মধ্যে আমাকে এইটা রিকমেন্ড করছে, সো আপনারা ইউরোপ অ্যাস ইয়েটার মধ্যেই করবেন। তারপর এখান থেকে এইটার মধ্যে ক্লিক করে দিবেন। তারপর আবার বাই টিকিটসের মধ্যে ক্লিক করবেন। বাই টিকিটসের মধ্যে ক্লিক করার পর আপনাদের যত ডলার থাকবে তত ডলারের
এখান থেকে টিকিটটা কিনে নেবেন। এই যে প্লাস ওই আইকনের মধ্যে দিলে কিন্তু টিকিটগুলো যাবে, আর এই জায়গার মধ্যে কিন্তু ডলার দেখতে পারতেছেন, $27 নয়টা টিকিট, আর $30 কিন্তু $30 দশটা টিকিট, দশ টিকিটে আপনারা পাবেন $81। তো এভাবেই টিকিটগুলো কিনে নেবেন, তারপর কনফার্মের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনাদের টিকিটগুলো বাই হয়ে যাবে। তারপর আপনাদের যেই টিকিটগুলো কিনছেন ওইটা এই যে অর্ডারের মধ্যে কিন্তু জমা হয়ে যাবে, এই জায়গার মধ্যে কিন্তু দেখতে পারবেন পেন্ডিং অবস্থায়। 24 ঘন্টা পরে কিন্তু আপনারা যে টিকিটগুলো কিনেছেন ওই টিকিটগুলোর টাকা সহকারে আপনাদের কিন্তু এই যে মেন ব্যালেন্সের মধ্যে অ্যাড হয়ে যাবে। তো আপনারা চাইলে ওই টাকাটা উইথড্র দিতে পারেন, আবার চাইলে কিন্তু এই টাকা দিয়ে টিকিটও কিনতে পারেন, সেটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা। তো এখন দেখাচ্ছে কী করে এখান থেকে উইথড্র করবেন। উইথড্র করার জন্য আপনাদের এই জায়গার মধ্যে এনআইডি কার্ডের একটা ভেরিফিকেশন করতে হবে। এই যে আইডি দেখতে পাচ্ছেন এইটার মধ্যে একটা ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এই রকম একটা ইন্টারফেস শো হবে। তারপর এই জায়গার মধ্যে আপনার আইডি কার্ড যদি থাকে তাহলে আপনার আইডি কার্ডের যে নামটা রয়েছে ওই নামটা দিয়ে দিবেন, বা আপনার পিতামাতার যে কারো আইডি কার্ড আছে তার আইডি কার্ডটা নিয়ে তার যেই নামটা রয়েছে ওই নামটা এই জায়গার মধ্যে দিয়ে দিবেন, আইডি কার্ডের যেই নামটা। তারপর এই জায়গার মধ্যে আইডি কার্ডের যেই নাম্বারটা রয়েছে পিছনের মধ্যে দেখবেন যে আইডি কার্ডের একটা নাম্বার রয়েছে, ওই নাম্বারটা এই জায়গার মধ্যে লিখে দিবেন দেখে। তারপর এই জায়গার মধ্যে আইডি কার্ডের যে একটা অ্যাড্রেস রয়েছে ওই অ্যাড্রেসটা এই জায়গার মধ্যে লিখে দিবেন। তারপর এই জায়গার মধ্যে এনআইডি কার্ডের যেই ফটো ছবিটা রয়েছে সামনের সাইডের ওই ছবিটা ভালো করে জুম করে তুলে তারপর এই জায়গার মধ্যে দিয়ে দিবেন। তারপর এই জায়গার মধ্যে হচ্ছে যে পিছনের পার্টের যে ছবিটা ওইটা ভালো করে জুম করে তুলে এখানে দিয়ে দিবেন। এই জায়গার মধ্যে দেওয়ার পর এই জায়গার মধ্যে কনফার্ম নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এইটার মধ্যে ক্লিক করলে কিন্তু 24 ঘন্টার মধ্যে কিন্তু অটোমেটিকলি আপনাদের আইডিটা ভেরিফিকেশন হয়ে যাবে। ভেরিফাই যখন হয়ে যাবে তখনই কিন্তু আপনারা এখান থেকে উইথড্র নিতে পারবেন। আর যদি ভেরিফাই না হয় তাহলে আপনারা এই সাইটের অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। কী করে যোগাযোগ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তারপর আপনারা অ্যাডমিনকে বলবেন যে আমার এই সমস্যা, আমার আইডি কার্ডটা ভেরিফিকেশন করে দেন, তাহলে কিন্তু অ্যাডমিন আপনাদেরটা করে দিবে পরের দিন। তো ভালো করে দিলে কিন্তু অ্যাডমিনের সাথেও যোগাযোগ করতে হবে না, অটোমেটিকলি কিন্তু আপনাদের এই আইডি ভেরিফিকেশন হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এবার এখান থেকে বের হয়ে যাই। ওকে গাইস, আইডি ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর এখন দেখাই যে কী করে এখান থেকে উইথড্র নেবেন। উইথড্র নেওয়ার জন্য এই যে উইথড্র অপশনে একটা ক্লিক করবেন। উইথড্র অপশনের মধ্যে ক্লিক করার পর এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন বিকাশ আছে, তারপর হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি আছে। তো আপনারা যেই মাধ্যম দিয়ে নিতে চান এইটা এখানে ইয়ে করে দিবেন। সো আমরা যেহেতু বিকাশটা অ্যাড করে দিয়েছি সো বিকাশ দিয়ে আমরা নিব। তারপর এখানে বিকাশের মধ্যে টিকমার আসেই, তারপর এই জায়গার মধ্যে আপনারা অ্যামাউন্টটা সিলেক্ট করে দিবেন। সর্বফার্স্ট কিন্তু এখান থেকে আপনারা $5 নিতে পারবেন, তারপর কিন্তু আরও বেশি নিতে পারবেন। সর্বফার্স্ট কিন্তু $5 থেকে শুরু করতে হবে, মানে সর্বফার্স্টের যে উইথড্রটা এটা $5 নিতে হবে। তো আমরা এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিব, আপনি কত USD নিতে চান বলেন। ধরেন আমি $50 নিব, তো $50 এই জায়গার মধ্যে দিয়ে দিলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 5200 টাকা কিন্তু পেয়ে যাব। একদম তাড়াতাড়ি কিন্তু আমাদেরকে ইয়েটা দিয়ে দেয়। তারপর এই জায়গার মধ্যে যে সাবমিট অ্যা উইথড্র এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আমরা 24 ঘন্টার মধ্যে উইথড্রটা পেয়ে যাব। আর এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন প্রতি ডলার রেট কিন্তু 105 টাকা করে, আর আপনারা চাইলে বাইন্যান্সের মধ্যে নিতে পারেন, বাইন্যান্সের মধ্যে কিন্তু ডলার রেট আরও বেশি। অবশ্যই খেয়াল রাখবেন আপনারা যখন উইথড্র নেবেন তখন কিন্তু টিকিট কিনবেন না, টিকিট না কিনে কিন্তু আপনাদেরকে উইথড্র নিতে হবে। তো এবার দেখা যাচ্ছে কী করে রেফার করে ইনকাম করবেন। রেফার করে ইনকাম করার জন্য এই যে প্রোফাইল অপশনেই থাকবেন, তারপর এই যে ইনভাইট ফ্রেন্ডস এইটার মধ্যে একটা ক্লিক করবেন। এইটার মধ্যে ক্লিক করার পর এই যে ইনভাইট লিঙ্কটা আছে এইটা হচ্ছে যে আপনার ইয়ে লিঙ্ক, মানে এই সাইটের লিঙ্ক। তো এইটা এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর যদি আপনি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করেন, তারা যদি এই সাইটের মধ্যে অ্যাকাউন্ট খোলে, তাহলে কিন্তু আপনারা আপনার ফ্রেন্ডদের থেকে ভালো পরিমাণে একটা কমিশন পেয়ে যাবেন। তো আশা করি বিস্তারিত ক্লিয়ার হতে পেরেছেন এই সাইট সম্পর্কে। যাদের এখনও সন্দেহ রয়েছে তারা কমেন্ট করে জানাতে পারেন, বা আমার সাথে পার্সোনালিভাবে যোগাযোগ করতে পারেন। তো আজকের জন্য এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।